হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাব। রেলওয়ে গ্রুপ ডি 2019 অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। আমরা কিন্তু আগের মাসেই জানিয়েছিলাম একটা শর্ট নোটিশের মাধ্যমে যে রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে প্যারামেডিকেল এবং রেলওয়ে গ্রুপ ডি আসতে চলেছে। তো আজকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন রেলওয়ে গ্রুপ ডি থেকে কিন্তু বেরিয়ে গেল। সেই সংক্রান্ত খবর নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটি বানাতে চলেছি। আমাদের চ্যানেল গিফট অফ দ্য গ্যাব এডুতে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশন। যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। কেননা এখন কিন্তু ভোট সামনে এবং ভোটের পরে কিন্তু বিভিন্ন ধরনের এক্সামিনেশনগুলো পরপর আসতে থাকবে, এবং আমাদের চ্যানেলে কিন্তু রেলওয়ে এবং পিএসসি ক্লার্কশিপের জন্য এবং আদার্স এক্সামের জন্য কিন্তু বিভিন্ন ধরনের জিএস, জিকে এবং ম্যাথের ওপর পেপারগুলো কিন্তু আসতেই থাকবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে কোনো ভিডিও না মিস হয়। তো চলুন আজকে রেলওয়ে গ্রুপ ডি কি নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশনে কি বলেছে সেটা জেনে নেব। একটা বিরাট ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2019-এ বেরিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। এটা হলো সেই রেলওয়ে গ্রুপ ডি অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েস, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নাম্বার 1/2019, RRC টু বি পাবলিশ 12/3/2019। 12/3/2019 কিন্তু পাবলিশ হবে, তাই কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু গতকাল 8/3/2019-এর অর্ডার, গতকালের অর্ডার। কি বলছি, নেগেটিভ ইন এমপ্লয়মেন্ট নোটিস RRB BBC অ্যাডভাইস সমূহ এত রিগার্ডিং সেন্টার এমপ্লয়মেন্ট নাম্বার 1/2019 ফর ভেরিয়াস ক্যাটাগরি লেভেল 1 পোস্ট, এবং যেটা কিনা 23 ফেব্রুয়ারি নিউজ রোজগার সমাচারে প্রকাশ করেছিল, সেটা কিন্তু সেই নিউজটাই কিন্তু 1/2019 অর্থাৎ গ্রুপ ডি, সেই 1/2019 অ্যাডভান্সমেন্ট নম্বর কবে অ্যাভেলেবেল হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবা 5 রাত বিকেল 5টা থেকে 5 PM 12/3/2019। তো মার্চ মাসের 12 তারিখ কিন্তু এটা পাবলিশ হবে, সেই এবং এই 16টা যে RRB আছে, 16টা RRB ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবে। তো আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড় এবং এই 16টা RRBতেই কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। আগেরবার গ্রুপ ডিতেও কিন্তু এই 16টা RRB ছিল। কলকাতা আছে আমাদের, গুয়াহাটি আছে, এখানে কিন্তু কোথাও আমাদের মালদা নেই, মালদা শিলিগুড়ি কিন্তু পাবে না তোমরা। এই 16টা RRBতেই কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। এই 16টা RRBতেই রিক্রুটমেন্ট হতে চলেছে রেলওয়ে গ্রুপ ডি। রেলওয়ে গ্রুপ ডি 2019-এ কিন্তু এই রিক্রুটমেন্ট হতে চলেছে। এই খবর নিয়ে কিন্তু এইটুকখানি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করেছে। ডিটেলস কিন্তু ওরা 12 তারিখ 12/3 এই ডেটে কিন্তু ওরা দিয়ে দেবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, তোমাদের কিছুদিন আগেও জানিয়েছিলাম যে এখানে কিন্তু ITI এ যে ব্যাপারটা আছে, ITI কিন্তু এখানে লাগবে না, এই গ্রুপটিতে কিন্তু ITI লাগবে না। এবার থেকে কিন্তু নোটিফিকেশন জারি করে বলে দিয়েছিল যে ITI কিন্তু আর রেলওয়ে গ্রুপ ডিতে লাগবে না। এই নোটিফিকেশন থেকে কিন্তু ITI আর লাগছে না। তো ডিটেলস নোটিফিকেশন আমরা 12/3/2019-এ পাবো, তখন কিন্তু ডিটেলস আপডেট পেয়ে যাব। যতটুকু খবর আছে এখানে কিন্তু প্রায় ভ্যাকেন্সির সংখ্যা 1 লাখ, ভ্যাকেন্সির সংখ্যা 1 লাখ গ্রুপ ডিতে। কিন্তু এর আগে এত বড় ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট হতে হয়নি কোনোদিনও, আমার তো জানা নেই হয়েছে কিনা, কিন্তু এই 1 লাখ ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট এই যে আমাদের 2019 সালে লোকসভা নির্বাচনের আগে কিন্তু হতে চলেছে। একটা বিশাল বড় সুযোগ, তোমরা কিন্তু খুব সহজেই ছেড়ে দিও না। 1 লাখের উপর ভ্যাকেন্সি আছে, সুতরাং এই 12 তারিখে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে। যদি আমাদের হাতে যদি
তার আগে কোনো নোটিফিকেশান আসে তাহলে কিন্তু আমরা গিফট অফ দ্য ক্যাবিলিটি চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে আপডেট করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং আমাদের চ্যানেলে আরেকবার বলবো সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশান থেকে বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই গিফট অফ দ্য ক্যাবিলিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।